আল্লাহ বলতেছে এত সুন্দর করে বানাইছে, তো যদি আমার এই সুন্দরের কদর না করস রে বান্দা, এই নেয়ামতের কদর যদি না করস, তোমার ওদাদ না হু আসফালা সাফিলি, তাহলে আমি তোর সবচেয়ে নিকৃষ্ট জায়গায় পৌঁছে দিব। অচিরি ইটের বাবা কি করতেছ? খুব শিগগির জানবা ও মুসলমান, খুব শিগগির জানবা তুমি যা করছো এর রেজাল্ট কিন্তু খুব শিগগির পাওয়া যাবা। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ বলছেন বান্দারে তোরে সতর্ক করার জন্য আমি কথাটা আবারও বললাম, অচিরি তুই টের পাওয়া যাবি, আমার নাফরমানির শাস্তি কত কঠোর হতে পারে, অচিরি টের পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন একদম চক্ষুষ তুমি দেখবা, সামনে থেকে দেখবা, স্পর্শ হবে তোমার, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর তুমি টের পাবা। শেষ আয়াতের তাফসির তর্জমা একটু করে আমি শেষ করে দিব। আল্লাহ তাআলা বলছেন এরে আমার বান্দা, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি তোকে যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ কড়ায় গুন্ডায় বুঝে নিব, মনে রাখিস আমি হিসাব নিব। তোকে এই চোখ দিয়েছি, তো এই চোখ দিয়ে আমার কালাম পড়েছিস না টেলিভিশন দেখেছিস, আমি চোখের হিসাব নিব। আমি এই হাত দিয়েছি, এই হাত দ্বারা অন্যায়ের বিরুদ্ধে তুই রুখে দাঁড়িয়েছিস না এই হাত দ্বারা খোঁচায় খোঁচায় মানুষের পকেট কেটেছিস, আমি তোর এই হাতের হিসাব দিব। আমি তোকে পা দিয়েছি, এই পা দিয়া নামাজের জন্য গিয়েছিলি না এই পা গুনার দিকে বাড়িয়েছিলি, আমি কদমে কদমে হিসাব নিব। আল্লাহ তাআলা বলছেন ও দোস্ত, এই জন্যে আমরা বলি গুনাহ করার সময় একটু মাথার মধ্যে এই চেতনাটা একটু ঢুকাইয়া দাও। যুবক যুবকরাই বেশি, আমি চেহারা দেখে বুঝছি। শেষ কথা তোমাদের জন্য এক ভাই একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে, এই একটা ফরিয়াদ তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে, হাত জোর করে বলে যাই, হাত জোর করে বলে যাই, গুনার দিকে যখন পা বাড়াও এখন থেকে মাথার মধ্যে ওই কথাটা ঢুকায় নাও। খোদার কসম যদি দিল আর দামাগের মধ্যে এই কথাটা ঢুকাইতে পারো, আমি নিশ্চিত ইনশা আল্লাহ তোমাকে ওই চেতনা ওই অনুভূতি ইনশা আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া দিবে ইনশা আল্লাহ তাআলা। কি চেতনা? যে যখন গুনার দিকে পা বাড়াবা তখন তুমি চিন্তা করবা, আমার রব আমাকে পেছন থেকে ডাকতেছে, আমার রব আমাকে পেছন থেকে ডাকতেছে। কি বইলা ডাকতেছেন? কোরআনে আসছে কি বইলা ডাকতেছেন? আল্লাহ আল্লাহ। এখন থেকে গুনাহ করার সময় এই চিন্তাটা যেন মাথায় থাকে। প্রত্যেকটা মানুষকে বলতেছি, বুড়া বুড়ি যুবক কিশোর সবাইকে বলছি, গুনার দিকে পা বাড়ানোর সময় গুনাহ করার সময় প্রত্যেকের দিল আর দামাগের মধ্যে যেন এই কথাটা থাকে যে আমার রব পেছন থেকে ডাকতেছেন। কি বইলা ডাকতেছেন? মনোযোগ দাও দোস্ত, ওই যে আল্লাহ নেয়ামত দিছেন আল্লাহ ওই নেয়ামতগুলো মনে করাইয়া করাইয়া ডাকতেছেন এই কথা বলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বি রাব্বিকাল কারীম, মা গররাকা বি রাব্বিকাল কারীম, মা গররাকা বি রাব্বিকাল কারীম, রব ডাকতেছেন পিছন থেকে, মা গররাকা বি রাব্বিকাল কারীম, তোর করিম রবকে ভুলাইয়া দিছে, কোন জিনিস কি নিয়ামত পাইয়া তুই তোর রবকে ভুলে গেলি, কই যাস কই যাস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছেন বান্দারে কোন জিনিস পাইয়া তুই আমারে ভুলে গেলি, তুই একটু তোর চোখটার দিকে তাকায়া দেখ, এত সুন্দর চোখ আমি কাউরে দেই নাই, তুই একটু তোর নাকটার দিকে তাকায়া দেখ, এত সুন্দর নাক আমি কাউরে দেই নাই, তুই একটু তোর কানগুলার দিকে তাকায়া দেখ, এত সুন্দর কান আমি কাউরে দেই নাই। আরে মুসলমান, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানাইছেন, এইরকম মখলুক আল্লাহ কাউরে বানান নাই,
ওই যে কারী সাহেব তেলাওয়াত করেছেন সূরা 3 সেখানে একটা আয়াত তিনি পড়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম সুম্মা রাদাদনাহু আল্লাহ বলতেছে এত সুন্দর করে বানাইছে তো যদি আমার এই সুন্দরের কদর না করস রে বান্দা এই নিয়ামতের কদর যদি না করস সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তাহলে আমি তোরে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় পৌঁছে দেব এই চোখটা দিয়ে হারামের দিকে তাকানোর সময় একবার চিন্তা করিস আল্লাহ ডাকতেছেন তোরে এর বান্ধাই চোখ দিছি তোর কোরআন পড়ার জন্য এই চোখ দিছি মায়ের মুখের দিকে তাকায় তাকায় জান্নাত বানানোর জন্য এই চোখ দিছি বাবার মুখের দিকে মায়ার নজরে তাকায় জান্নাত বানানোর জন্য আজকে তুই এই চোখ দিয়া উলঙ্গ নারী দেখতেছস গান দেখতেছস সিনেমা দেখতেছস আমি এই কান দিছি তোরে এত বড় নিয়ামত কোরআন শোনার জন্য দ্বীনের কথা শোনার জন্য আমি রবের কথাগুলো শোনার জন্য অথচ এই কানের মধ্যে সারাক্ষণ ইয়ারফোন লাগাইয়া তুই রবের নাফরমানির কথাগুলো শুনতেছিস রে বান্দা আয় আল্লাহ এই জবান দিছি রবের জিকির করার জন্য আমার জিকির করার জন্য আমার কোরআনের তিলাওয়াত করার জন্য আর সারাক্ষণ তুই এই দামি নিয়ামতটারে আমার নাফরমানির কাজে লাগাইতেছিস রে বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার এর যুবক এই অনুভূতিটা দিলের দিমাগের মধ্যে বসাও 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 আর কত কবে ফিরত আসবা বলো আমারে আর কত এ বুড়া দাড়ি পাইকা সাদা হয়ে গেছে আর কবে ফিরত আসবা আল্লাহ তাআলা তোমার আর আমার ডাক দিয়েই তো সূরা ইয়াসিনে বলছেন ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله الله ভয়ে দিলটা কাইপা ওঠার সময় কি কোনো হয় নাই আল্লাহ বলতেছে আমি দাড়ি পাকায়া তোরে সতর্ক করলাম এখনো সময় হয় নাই আমি চুল পাকায়া সতর্ক করলাম এখনো তোর সময় হয় নাই তুই সাদা দাড়িগুলার একাইটা কাইটা ডাস্টবিনে ফালাস মনে করছস তুই বুড়া হস নাই আমার খাতায় বুড়াদের লিস্টে তোর নাম আমি লিখে দিছি তোর চুল পাকায় আমি তোরে সতর্ক করলাম বান্দা আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহর ভয়ে দিলটা নরম হওয়ার সময় কি এখনো হয় নাই আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই তুমি মনে হয় যেন 20 বছর পরে মরবা আল্লাহুমুত তাকাসুর এই অনেক দিন বাঁচবা এই আশায় আশায় শয়তান তোমারে ভুলাইয়া রাখছে আল্লাহ ভুলাইয়া দিছে মৃত্যু ভুলাইয়া দিছে আল্লাহর নবী এই জন্য বলেছেন আকসিরু যিকরা হাজমিল লাযাতাল মউত যে জিনিস তোমার এই আনন্দ আর এই পরিকল্পনাকে শেষ করে দেয় তুমি বেশি বেশি ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে এই মুহূর্তে আমি মারা যাব নামাজে যখন দাঁড়াও তখন চিন্তা করবা সালাম ফিরানোর পরই মালাকুল মউত আমারে ধরবে আরে যখন ঘুমাইতে যাও এই নিয়তেই ঘুমাবা এই ঘুমের পর আমি আর কোনোদিন উঠবো না ঘর থেকে যখন বের হও বের হওয়ার সময় চিন্তা করবা আমি আর কোনোদিন ঘরে ফেরত আসবো না মাঝে মধ্যে চুপচাপ চোখগুলো বন্ধ করে রবের সাথে কথা বলা শুরু করো আর ওই মালাকুল মউত আসার কল্পনা করো মুরাকাবা করো মুরাকাবা এ ভাই সবসময় রাত্রে ঘুমের আগে 5 মিনিট বসে বসে মুরাকাবা করো আমাদের বুজুর্গরা বলেছেন মৃত্যুর মুরাকাবা করো চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো অথবা বসে বসে চিন্তা করো মালাকুল মউত আমার ঘরে হাজির আমি শুয়ে আছি
আমার আপনজন টের পেয়ে গেছে মালাকুল মউত এখন আসবে যে কোনো মুহূর্তে আসতে পারে মালাকুল মউত আসার জন্য বয়স লাগে না আমি যখন শিশু ছিলাম মালাকুল মউত আমার পিছনে দাঁড়ানো আমি শৈশব থেকে কৈশোরে মালাকুল মউত আমার পিছনে দাঁড়ানো আমি কৈশোর থেকে যৌবনে মালাকুল মউত আমার পিছনে দাঁড়ানো আল্লাহ হুকুম করলেই ধরবেন ওই যে চকবাজার কত বাচ্চারাও মারা গেল মালাকুল মউত এসে পড়ছে বয়স কোনো ফ্যাক্টর না বয়স কোনো বিষয় না যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে মালাকুল মউত তোমার ঘরে হাজির তোমাকে সয়া দেওয়া হয়েছে আপনজন টের পেয়ে গেছে আমার বাবা চলে যাচ্ছে আহারে বাচ্চাগুলো পায়ের কাছে বসে বসে বিলাপ করতেছে বিবি বুক চাপড়াইতেছে আমার স্বামী আমার রাইগা চলে যাইতেছে মা চিৎকার করছে আরে আমার কলিজার ধন আমার ছাইড়া চলে যাচ্ছে মালাকুল মউত তোমার রুহ বের করা শুরু করেছেন চিন্তা করো কল্পনা করো মালাকুল মউত তোমার রুহ নিয়ে চলে গেছেন আপনজন তোমার লাশ ধোয়ানের জন্য নিয়ে যায় তুমি চিৎকার করে করে বলছো আরে আমারে কই নিয়ে যাও তোমরা তোমার আওয়াজ কেউ শুনে না জবাব দেয় না তোমারে ধোয়া সাদা কাপড়ে মোড়াইয়া আবার ঘরে ফেরত আনা হয়েছে কাঠের মধ্যে শোয়া দেওয়া হয়েছে আপনজন চিৎকার করতেছে বিদায়ের মুহূর্ত পিছনে বাচ্চাগুলা আব্বু আব্বু বলে পিছনে বিবি চিৎকার করতেছে মা চিৎকার করছে আমার কলিজার টুকরা শেষ বিদায় নিচ্ছে বাবা চিৎকার করে বিদায় জানাচ্ছে আরে মহল্লার মানুষরা তোমার লাশটা কান্দে নিয়ে মসজিদের দিকে আসিস লাশ হয়ে দেওয়া ইমাম সাহেব দাঁড়ায় গেছে পিছনে মুসল্লি তুমি চিৎকার করছো আমাকে এইভাবে কেন তোমরা আটকায়া রাখছো কথা বলো না কেন আরে কেউ জবাব দেয় না তোমার কথা তো কেউ শুনে না ইমাম সাহেব দাঁড়ায় গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাম ফিরায় তোমার লাশ আবার কান্দে আপনজন কান্দতে কান্দতে বিদায় দিচ্ছে কবরে রাখা হলো তুমি চিৎকার করছো আমারে কই রেখে যাচ্ছ কেউ শুনে না কেউ শোনার না আরে কেউ শুনে না আজকে তোমার চিৎকার কেউ শুনে না মাটি দিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বলেছেন তুমি আপনজনের জুতার চটচট আওয়াজগুলো শুনছো চিৎকার করো কেউ তোমার ডাকে আওয়াজ দেয় না ফিরিস্তারা আইনাই তো তোমারে বসায়া দিছে যদি জাহান্নামী হও সাথে সাথে বাড়ি শুরু হয়ে গেছে চারদিক থেকে সব বিচ্ছু বের এরে ভাই হাতে পায়ে ধুইরা শেষ কথাটা বলে যায় প্রতিদিন পাঁচ মিনিট এইরকম মোরাকাবা করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আখেরাতের প্রস্তুতি নেওয়ার মানসিকতা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ রবকে টাইম দেওয়ার টাইম তুমি পাইবা তুমি ইনশাআল্লাহ জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ তোমারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ রব বলেন আল্হা কুমুত তাকাসুর যে নিয়ামত পায় তুই রবকে ভুলে গেছিস বান্দা আমি কিন্তু ওই নিয়ামতের লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম ওই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ কড়ায় গণ্ডায় বুঝাইনি আমাকে হিসাব দিতে হবে রবের সামনে হিসাব কেমনে দিবা কি দিবা কি দিবা আরে হযরত আবু বকরের দিলের মধ্যে ওই হিসাবের ভয় ছিল বইলা হযরত আবু বকর গাছের পাতার দিকে তাকাইতেন আর চোর চোর করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওরাকা আরে আমি যদি এই গাছের পাতা হইতাম তো আমার তো হিসাব দেওয়া লাগতো না আর তুমি আর আমি নিশ্চিত বসে রয়েছি কবরে গেলে জান্নাত পেয়ে যাবে এত সুদা এত সুদা না এত সুদা না রেডি হও রেডি হও যে কোনো মুহূর্তে ডাক আসবে রেডি হও এই সমস্ত মাহফিলগুলো তোমাদেরকে ওই চেতনা জাগায় দেওয়ার জন্যই তো করা কেউ ইমানি চেতনা জাগাবে কেউ আখেরাতের প্রস্তুতির চেতনা জাগাবে কাজ তো দুইটাই এক হচ্ছে বুকের তাজা রক্ত পড়বে আর এক হচ্ছে চোখের পানি পড়বে মুসলমানের এই দুই পানি একসাথে হয়ে গেলে মুসলমানকে দমানোর শক্তি কারণ হয় আল্লাহ তাআলা আমাদের ওই দুই পানি বিসর্জনের তৌফিক দান করেন আমিন আমাদের রক্ত বুকের রক্তগুলা তাজা রক্তগুলা দিনের জন্যে আল্লাহর জন্যে
আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর দেওয়া নামাত বিলাইয়া দেওয়ার তৌফিক দেন আর আল্লাহর ভয়ে আমার দিল যেন নরম হইয়া চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে আল্লাহ আমার দিলকে ওই রকম অনুভূতিওয়ালা দিল বানাইয়া দেন আমিন আল্লাহ চোখকে কান্নেওয়ালা চোখ বানাইয়া দেন বলেন আমিন আল্লাহ কলবকে আল্লাহকে ভয় করনেওয়ালা কলব কলবান খাশিয়া আল্লাহ কলবকে ভয় করনেওয়ালা কলব বানাইয়া দেন আমিন আল্লাহ আমার জবানকে লিসানান যাকিরা আল্লাহ আমার জবানকে আল্লাহর জিকির করনেওয়ালা জবান বানাইয়া দেন বলেন আমিন আল্লাহ তাআলা আমাকে তার গোলাম হিসাবে কবরে যেন নেয় ওই তৌফিক আল্লাহ দেন ওই আমল করার তৌফিক আল্লাহ আমাকে দিয়ে দেন আমিন আমিন লম্বা সময় আপনারা ধৈর্যের সাথে বসে বসে আমাদের ওলামায়ে কেরামের কথাগুলো শুনেছেন আয়োজকরা যুবক বাচ্চা ছেলে এদের আয়োজনে ত্রুটি আছে ত্রুটি থাকবে থাকতে পারে আপনারা যদি কষ্ট পান আমি তাদের পক্ষ থেকে তারা আমাকে মুরব্বী মানেন সেই হিসেবে বলি তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনাদেরকে যথাযথ ওইভাবে ব্যবস্থা তারা করতে পারে নাই আল্লাহর হস্তে তাদেরকে মাফ করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন আমিন